তুমি কাকে মান্য করতে চাও? দেখো, তুমি খেতে যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত আমি সম্পূর্ণ তোমার উপরে ছাড়লাম। বেশ, তবে তাই হোক, ওই সিদ্ধান্ত নিক। এ বাড়িতে ওর গুরুজন কে বা কারা আমরাও বুঝবো, ওর সাংসারিক জ্ঞান কিরকম। মনে রাখো নাথবউ, আমরা কিন্তু বয়সেও বড়, সম্পর্কেও বড়। তাছাড়া শ্বশুরের ভিটেতে তুমি যদি শ্বশুরকেই সম্মান না দাও, তাহলে কিন্তু এ বাড়িতে তোমার স্থান হবে না। শ্বশুর বাড়ি তো নয়, আচলা বাস। গুরুজনের কথা মানতে হলে পিসি ঠাম্মির কথাই মানতে হয়, কিন্তু তা মানতে গেলে তো আমার চাষ করা হবে না, তাই মায়ের কথাই মানব। কিন্তু এখন কি করি, সব দিক রাখি কি করে? কি হলো সন্ধ্যা, চুপ করে আছো কেন, কিছু বলো। ও আর কি বলবে, মুখাদম তালা চাবি পড়ে গেছে। এই যে কাটারি দিয়ে সমস্যার কিন্তু গোড়া কাটা যাবে না। বড় বেশি যা বলছে সেটা ভালো ভালো শুনে না। সেটাই ভালো। সব সময় তো আমায় তুমি পাশে পাবে না, সংসারের এই লড়াইটা তোমাকে নিজেকেই লড়তে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে আগে একটু ভাবতে দিন, তারপর না বলতে পারবো। না, ভেবে দেখলাম যিনি সবার গুরুজন আমার তাকেই মানা উচিত। আমি এই বাড়ির সবচেয়ে বড় গুরুজনকে বাছলাম মা, যার কথার উপর কারোর কথা চলে না। আমি তার অনুমতি নিয়েই আজ যাব। আর চাষ করার অনুমতি আমি দেব না। আবার বড় বেশি অনুমতি কথা আসছে কোথা থেকে? সন্ধ্যা নিজেই তো যাবে না, অনুমতি নেবে কেন? সন্ধ্যা, তোমার মাথা থেকে যে ওই খেতে গিয়ে চাষ করার ভূতটা গেছে, এতে আমি অত্যন্ত খুশি, তৃপ্ত। আর সব থেকে বড় কথা, তুমি যে বড় পিসিকে বেছে নিয়েছো, এটা আমরা ঠিক কাজ করেছো। বাড়ির সবচেয়ে বড় গুরুজন হলেন বাবা পঞ্চানন। তিনি গুরুজনেরও গুরুজন, তাই আমি ওনারই মত নিলাম। বাবা পঞ্চানন হলেন চাষের দেবতা, চাষিদের ভগবান উনি। চাষের কাজে তো উনি মত দেবেনই দেবেন। কি বাবা, তাই তো? সন্ধ্যা তারা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।